আমরা সবাই জানি ভগবান হলেন সর্বজ্ঞ অর্থাৎ সর্বজ্ঞানী, সর্বব্যাপী অর্থাৎ সব জায়গায় তার অধিষ্ঠান, এবং সর্বশক্তিমান, তিনি সর্বক্ষমতার, সকল ক্ষমতার অধিকারী। তা এই সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্বশক্তিমান, এগুলোকে ইংরেজিতে কী বলে আজকে আমরা জেনে নেব। প্রথমেই বলি সর্বজ্ঞ, অর্থাৎ যিনি সব জানেন, সর্বজ্ঞানী, তার ইংলিশ হলো ওমনিসিয়েন্ট, ওমনিসিয়েন্ট। সর্বব্যাপী অর্থাৎ সব জায়গায় থাকেন, ওমনি প্রেজেন্ট, ওমনি প্রেজেন্ট। আর সর্বশক্তিমান ওমনি পোটেন্ট, সর্বশক্তিমান হলো ওমনি পোটেন্ট। তাহলে ভগবান গড হলেন সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্বশক্তিমান, অর্থাৎ ওমনিসিয়েন্ট, ওমনি প্রেজেন্ট, ওমনি পোটেন্ট। আমরা যারা ভগবানকে বিশ্বাস করি তারা হলাম আস্তিক, অর্থাৎ থেইস্ট, থেইস্ট, TheistI, থেইস্ট। আর আমরা যারা ভগবানকে বিশ্বাস করি না তারা হলাম নাস্তিক, নাস্তিকের ইংরেজি হলো এথেইস্ট, এথেইস্ট, TheistI। আজ এই পর্যন্ত, নেক্সট অন্য টপিক ডিসকাস করবো।